দর্শক বিন্দু, আপনারা জানেন যে রাজশাহী একটি প্রাচীনতম নগরী। এই প্রাচীনতম নগরীর অনেক ইতিহাস ঐতিহ্য আছে। এই ইতিহাস ঐতিহ্যের মধ্যে একটা গুরুত্বপূর্ণ ঐতিহ্য হচ্ছে ঘোড়ার গাড়ি বা টমটম নামে পরিচিত। সেই ঘোড়ার গাড়ি টমটম রাজশাহী নগরীতে এখন খুব একটা চোখে পড়ে না। সেই ঘোড়ার গাড়ি টমটমের এখন আর দেখা যায় না, কালের বিবর্তনে এটা হারিয়ে যাচ্ছে। সেই ঘোড়ার গাড়ি টমটমের ঐতিহ্যকে ধরে রাখার জন্যে রাজশাহী নগরপিতা ইসম খারুজ্জামান লিটনের প্রচেষ্টায় এখানে একটি ঐতিহ্য চত্বর করা হয়েছে, যেটার নাম, যেখানে ঘোড়ার গাড়ি শোভা পাচ্ছে। এই ঘোড়ার গাড়ি রাজশাহীর ঐতিহ্য রক্ষা করছে, এই জন্য এটা এখানে ঐতিহ্য চত্বর নামে এটাকে নামকরণ করা হয়েছে। আমরা সেই ঐতিহ্য চত্বরে দেখতে যাচ্ছি, নিজে দেখি, অপর দেখাই, সুযোগ করে দেই। আমি সন্ধ্যাচ্ছ ভ্রমণপ্রিয়াসী মানুষ হিসেবে আপনাদের সাথে এই ঐতিহ্য চত্বরের, তাই আমরা ঐতিহ্য চত্বরে চলে আসছি। আপনারা দেখতে পাচ্ছেন সেই ঐতিহ্য চত্বরের রাজশাহীর ঐতিহ্য, সারা ঐতিহ্য ঘোড়ার গাড়ি বা টমটম। ঐতিহ্য চত্বর ঘোড়ার গাড়ি বা টমটম দেখতে পাচ্ছেন। এটা হলো রাজশাহী নগরীর সিটি বাইপাস নামে পরিচিত। সিটি বাইপাস রাজশাহী রেল স্টেশন টার্মিনাল থেকে কাশিয়াডাঙ্গামী রোড এবং আরেকটা গেছে ডিসি অফিসের দিকে, এখানে মেডিকেল কলেজের সংলগ্ন যে মোড়টি, এটা হলো ঐতিহ্য চত্বর নামে পরিচিত। ডাইনের রোডটি গেল কাশিয়াডাঙ্গার দিকে, কাশিয়াডাঙ্গা হয়ে নবগঞ্জ চলে গেছে, সামনের রোডটি চলে গেছে লক্ষ্মীপুর হয়ে সিএনবি মহারায় ডিসি অফিসের দিকে, ডিসি অফিসের বঙ্গবন্ধু হাইটেক পার্কের দিকে চলে গেছে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।